আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর আশেষ সম্মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা অনেকে আমাকে কল দিচ্ছেন ইমোতে এবং অনেকেই কমেন্ট করে রাখতেছেন যে ভাই, আমরা বিভিন্ন জায়গাতে দেখতেছি এবং শুনতে পাইতেছি যে যাদের আকামে হুরুব আছে সেই হুরুবগুলা নাকি অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, আসলে এটা কি সত্যি নাকি গুজব? দেখেন ভাই, আপনার উদ্দেশ্যে আমি বলি, সৌদি আরবে এমন কোনো ঘটনা নাই যে ঘটনাটা ঘটার পরে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না। এক হচ্ছে সৌদি আরবের গভর্নমেন্টের অনেক ওয়েবসাইট রয়েছে, তাদের টুইটার অ্যাকাউন্ট আছে। যদি অরিজিনালি হুরুব প্রত্যেক প্রবাসীদের যাদের যাদের হুরুব আছে যদি হুরুব অটোমেটিক্যালি হোক বা ম্যানুয়ালি হোক যদি উঠে যেত, তাহলে অবশ্যই সেটা সরকারি যেই ওয়েবসাইটগুলো রয়েছে, যেই নিউজ পোর্টাল ওয়েবসাইট রয়েছে, আরবি ইংলিশ এ দুইটা ভাষায় কম হলে 30-40টা নিউজ ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে শুধু সৌদি আরবের যে তথ্যগুলা বা সৌদি আরবের যে প্রতিবেদনগুলো সেখানে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে আপনারা সবাই জানেন বা এই বিষয়টা আপনারা অনেকেই জানেন যে সৌদি গ্যাজেট আর আরব নিউজ, এগুলো হচ্ছে গালফের সবচেয়ে মোস্ট কমন ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট, যেখানে সব ঘটনাগুলো সেখানে কিন্তু গভর্নমেন্টের পাবলিশ করা হয়। তো দেখেন, এই গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে এই ধরনের কোনো তথ্য নাই, না আছে কোনো সোশ্যাল মিডিয়াতে। আর যদি এটা সত্যি সত্যি হুরুবটা উঠে যেত, তাহলে অবশ্যই আপনারা এই নিউজটা বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো রয়েছে, নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো রয়েছে, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, সময় টিভি, তারপর যত রয়েছে আর কি, আপনারা কিন্তু সেখানে কিন্তু এই জিনিসটা অবহিত হতেন, জানতেন, সেটা অবশ্যই পোস্ট করা হইতো। কারণ হুরুব যে উঠে যাবে অটোমেটিক্যালি এটা কোনো মামুলি বিষয় না, এটা খুব একটা সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা কোনো নর্মাল একটা বিষয় না যেটা চুপে চাপে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই যে কথাগুলো, এই যে ইউটিউবে আপনার ভিডিওগুলো দেখেন বা এই কথাগুলো শোনেন, এগুলো আদৌ সত্য নয়, এগুলো হচ্ছে গুজব ভাই। এই সকল গুজবে আপনারা কান দেবেন না। যদি কখনো হুরুব আপনাদের যাদের হুরুব আছে, যদি হুরুব অটোমেটিক্যালি হোক যেভাবে হোক যদি হুরুব উঠে যায়, তাহলে অবশ্যই আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে সেখানে আপনারা জানবেন, এবং এটা কোনো জায়গায় লুকোচুরি থাকবে না, এই বিষয়টা একেবারে ফ্লাশ করে দেওয়া হবে, সোশ্যাল মিডিয়া বলেন, তারপর মানুষের মুখে মুখে থাকবে যে প্রবাসীদের যাদের হুরুব ছিল হুরুবটা উঠে গেছে, হুরুব তাদের অটোমেটিক্যালি তাদের হুরুব থেকে তাদের এটা রিমুভ করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে, জানতে পারবেন আরব নিউজে, সৌদি গ্যাজেটে, তারপর কেস এক্সপার্টে, তারপর আরও অনেক মিডিয়া আছে যেখানে আপনি এই বিষয়গুলো জানবেন। সো এটা নিয়ে অযথা আপনারা মাথা ঘামাবেন না এবং আপনারা এই গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের যে কোনো পরামর্শ লাগবে আমাদের হেল্পলাইন নাম্বার আছে বা আমার যে পার্সোনাল নাম্বার ইমো, সেই নাম্বারটা আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিয়েছি, অনেকে হয়তো দেখছেন। সো যাদের কোনো রকমের হেল্প লাগবে, পরামর্শ লাগবে, ইমোতে মেসেজ দিবেন, আমি ফ্রি হলে অথবা আমি যদি ফ্রি থাকি আপনাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, টিল দেন, টাটা।